উল্টোডাঙ্গার গৃহবধূ অর্চনা পালংদার খুনে জড়িত সন্দেহে আটক আরও এক। গতকাল হাওড়ার বালি থেকে বিজয় যাদব নামে এক অ্যাপ ক্যাব চালককে আটক করে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এই ব্যক্তিকে কি জিজ্ঞাসাবাদ এখনো করা হয়েছে? তবে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ব্যক্তিকে, এবং তোমাকে জানাবো যে যখন এই ঘটনা ঘটে, ঘটনার পর থেকে তদন্তকারীরা একটি গাড়ির নাম্বার পেয়েছিলেন, যে গাড়ি করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছিল। সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে একটি গাড়িকে ইতিমধ্যে ধরা হয়েছে, এবং গাড়ির যে চালক যাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে হোটেলে শেষবারের মতন অর্চনা পালনদার এবং বলরাম কিশোরী ছিল, সেই হোটেলে এই যিনি সেখানকার ম্যানেজার তার সঙ্গে পরিচিত এই গাড়ির ক্যাব চালক, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দফায় দফায় এই দেহ লোপাটের সময় সে উপস্থিত ছিল এবং এই গাড়ি ব্যবহার করেছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এই যে তদন্ত করা হচ্ছে, তদন্তের তথ্য সংগ্রহের কাজ তদন্তকারীরা করছিল এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেল ম্যানেজার কোথাও সেটাও জানানোর চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। ধন্যবাদ আবির।